মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো গাইজ, আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে বলেছিলাম বাড়িতে সবাই আসবে, বড় দাদাবু, ছোট দাদাবু, দিদি ভাই। তো দেখো, ছোট দাদাবু এসেছে আর ছোট দাদাবু এলে মানে এইরকমই সকলের সাথে খুব ইয়ার্কি করে, আনন্দ করে। আর এই যে আমাদের বড় দাদাবুও দাঁড়িয়ে আছে, মানে সকলে সকলকেই রসিকতা করছে। আর এদিকে সেজু দিদি ভাই আমাকে সবজি কেটে দিচ্ছে, মানে সবাই মিলেই একটু হেল্প করে দিচ্ছে, যেহেতু আজকে অনেকগুলো রেসিপি বানানো হবে। আর দেখো এদিকে ছোট দাদাবু কত কি নিয়ে এসছে। তো চলো এগুলো রেখে দাদাবুদেরকে একটু জল চা টিফিন দেওয়া হোক, তারপরে আবার আসছি। তো দেখো সকলে মিলে টিফিন করলাম, টিফিন করে নেওয়ার পর আবারও দুপুরে রান্না বান্নার জন্য চলে এলাম। তো আজকে দুপুরে অনেক কিছু রান্না হবে তোমাদেরকে বললাম। তো গাইস, এরই ভাগে কারেন্ট চলে গিয়েছিল, পুরো ভিডিওটা করতে পারিনি। দেখো এদিকে মশলা কষে চিকেন রান্না করছি, আরও অনেক কিছু রান্না হবে। তো সমস্ত কিছু হয়তো ভিডিও করতে পারবো না, যতটা পারছি করে তোমাদের সাথে শেয়ার করি। তো গাইস, এই দিনটাতে প্রচুর পরিমাপে গরম ছিল, আর আমাকে দেখেই বুঝতে পারছো যে প্রচুর গরম, ঘেমে গেছি পুরো। তো যাই হোক, দেখো চিকেনটাকে ভালো করে কষিয়ে কষিয়ে মাত্র জল দিলাম। চিকেন রান্না হচ্ছে, সকলেই খাবো আমরা। তো দেখো সমস্ত কিছু রান্নাবান্না করতে করতে দুপুর হয়ে গেল, এবার খাওয়ার খোলার পালা। তো সকলেই খাবে, খিদে পেয়েছে। আর এদিকে রায়তা বানানো হয়েছে, রায়তা দেওয়া হবে, আর সকলে এই রায়তাটা পছন্দ করে। তো দেখো ছোট দিদি ভাই এসেছে একটু হেল্প করার জন্য, এবার আমাকে আরও অনেকে হেল্প করছে। আমার সব ননদগুলো দেখো খুব কাজ করে। আসলে আজকে অনেকজন নিমন্ত্রিত আছে, আমি একা পেরে উঠতে পারবো না, যার জন্য সকলে মিলে হেল্প করছে। তো গাইস, এইভাবে আনন্দ করতে সবাইকারই ভালো লাগে। তো দিদি ভাইরা এলে আমাদের বাড়িতে খুব আনন্দ হয়। তো সকল দিদি ভাই তো আসতে পারেনি, আমার মেজ ননদ আসতে পারেনি, তো সেই দিদি ভাইও এলে খুব আনন্দ হয়। মেজ ননদ মেজ নন্দাই, তো যাই হোক দেখো এখন তো কোনো ওকেশন নেই, তাই সবাই কি করলাম সকলকে ফোনের মধ্যে ডেকে বললাম যে দু একদিন আনন্দ করব, সবাই আমাদের বাড়িতে এসো। তো গাইজ কি বলতো, এত কাজের ভিড়েও যে সকলে এসেছে সেটাই সবথেকে বড় কথা। তো সকলেই সব সময় একই সাথে ছুটি পায় না, যেহেতু এই সময় বিশ্বকর্মা পুজো আছে, অনেকেরই ছুটি আছে। তো দেখো খাওয়া দাওয়ার পর আমি সমস্ত কিছু ঘাটের মধ্যে ধোয়াধুই করছি, আর সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, লাস্টে এই কড়াইটাই আছে। তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর সকলে মিলে একটু গল্প গুজব করলাম, তারপরে চলে এলাম র চা বানাবার জন্য। আর আমাকে ছোট ননদ একটু হেল্প করছে, ছোট ননদ এই পাঁপড়গুলো সেঁকে দিচ্ছে, আর আমি এরপর র চা বানাবো, সকলেই খাবো। তো গাইস আরও আনন্দ হয়েছে, দেখো দিদি ভাইয়ের সাথে সাথে আমার দাদাবু এসেছে পাঁপড়গুলো সেঁকার জন্য। দিদি দাদাবুরা আসলে আমাদের বাড়িতে এইরকমই জমজমাট হয়ে থাকে, খাওয়া দাওয়া তো মানে সীমা থাকে না। তো আমাদের তো খুব ভালো লাগে গাইস, এই হলো আমার পরিবার, আমার খুব সুখী যে এত সুন্দর একটা পরিবার পেয়েছি। সবাই মিলে বিকেলে চা খেলাম, চা খেয়ে চলে এলাম আমাদের বাড়ির পাশে যে ঝিলটা আছে তোমাদের সাথে শেয়ার করি। তো সেই ঝিলে মাছ তোলা হচ্ছে, অনেক গাড়ি এসেছে, অনেক মাছ। তো দেখো কত বড় বড় মাছ আমাদের বাড়ির পাশে এই ঝিলটাতে, আর অনেক ট্রিটমেন্টও করে। তো বেশ কিছুক্ষণ ধরে সবাই মিলে মাছ তোলা দেখলাম, বেশ ভালোই লেগেছে, আর বেশ বড় বড় মাছ দেখতেও ভালো লাগে। তো ওখান থেকে প্রত্যেকবার যতবার মাছ তোলা হয়, তো ঝিলে যে দাদা ভাইগুলো থাকে প্রত্যেকবার আমাদেরকে মাছ দেয়, মানে আমাদের জায়গার উপরে ওদের যে ঝিলের বাড়িটা করা। তো আমাদের বাড়িতে, আমাদের পাশের বাড়িতে
মাছ দেয়। তো সকলে আবার রান্নাবান্না করে বসে পড়লাম একটু আড্ডা দেওয়ার জন্য, কারণ কালকে সকলেই বাড়ি চলে যাবে, ভাবলাম আজকে একটু সবাই মিলে আনন্দ করি। ওই দিন তো কেটে গেল। আবার পরের দিন সকালে সকালের কাজকর্ম সেরে নেওয়ার পর, চা মুড়ি খাওয়ার পর আমি বসে পড়লাম সবজি কাটার জন্য। আর আজকেই লাস্ট, আজকেই দিদিভাইরা চলে যাবে, তো দেখো কী কী রেসিপি হবে সেইগুলোই আমি কেটে নিচ্ছি সবজিগুলো। তো গাইজ, এই হলো আমার পরিবার। আমার খুব ভালো লাগে সকলের সাথে একই সাথে আনন্দ করে থাকতে। তো আমার যদি ব্লগ তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর এইভাবে পাশে দেখো আমার চ্যানেলে, যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ, তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস আমার এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তো চলো আর বেশি ভিডিওটা বাড়াবো না। এরপর সমস্ত রান্নাবান্না করলাম, আর এই গ্যাস ওভেনের মধ্যেই হচ্ছে। উনুনটা সেরকমই মানে শুকনো হয়নি, ভিজে ভিজে আছে, যার জন্য এই গ্যাস ওভেনের মধ্যে সমস্ত কিছু রান্না হচ্ছে। তো দেখো এই এই রান্না করেছি আজকে, শুক্তো, আর এদিকে এই দুটো হাঁড়িতে ভাত আছে, দুটো হাঁড়িতে, আর এইখানে হয়েছে ভাজা, আর নিরামিষ আছে। তো এরই ফাঁকে সমস্ত কিছু কাজাকাছি করেছে, আজকে রোদ্দুর বেরিয়েছে, আর দিদিভাইরা আজকে চলে যাবে দুপুর দুপুর খাওয়া দাওয়ার পর। আর দেখো সমস্ত কিছু রোদ্দুরের মধ্যে শুকনো করে দিচ্ছি, কালকে হরিষেহাট যাব। তো গাইস চলো, ভিডিওটাকে আর বাড়াবো না, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।